মাদারীপুরের গোলাবাড়ি এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, সাধারণ মানুষের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানটির সড়কে বসানো অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরাটি গত বৃহস্পতিবার নষ্ট করে দুর্বৃত্তরা। এই দুষ্কৃতিকারীদের হামলা থেকে বাদ যায়নি জেলা জজ আদালতের সামনে বসানো ও এলজিইডি অফিসের মূল ফটকে বসানো সিসিটিভি ক্যামেরা। এছাড়া একইভাবে নষ্ট করা হয় বাণিজ্যিক নগরী পুরান বাজারের এক ডজন ক্যামেরা সহ 150+ সিসিটিভি ক্যামেরা। এখানকার কোনোটির বক্স আছে তো ক্যামেরা নেই, আবার কোনোটির বক্স নেই। এমন অবস্থায় নিরাপত্তাহীনতায় শহরবাসী, উদ্বেগ উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। এটা ভাঙার কারণে আমাদের অনেকটাই ভয়ভীতি কাজ করছে। এটা যদি আবার পুনরায় এটা লাগানো হয় তাহলে আমাদের ভয়ভীতিটা কমে যাবে। আমরা আশাবাদী যে এইটা দ্রুতই ক্যামেরাটি আবার সব পয়েন্টে লাগানো হবে। এই ক্যামেরাগুলি পুনরায় যদি আবার পুলিশ সুপার মহোদয় সহ সংশ্লিষ্ট যারা আছে সকলে যদি এগুলি আবার পুনরায় লাগানো হয়, সচল করানো হয়, তাহলে মাদারীপুরবাসী, মাদারীপুরের সর্বস্তরের জনগণ ভীষণভাবে উপকৃত হবে। পুলিশরা যে 250টা সিসি ক্যামেরা বসিয়েছেন ভাঙ্গাচোরা হয়েছে, পুলিশরা এর মাধ্যমে দেখা যায় এটা কি অপরাধ চলে সেটা ধরতে পারছে, কিন্তু এখন এই ভাঙ্গার ফলে কিন্তু বর্তমানে এগুলা তারা যাচাই বাছাই করতে পারতেছে না। আমরা চাই এগুলা খুব গুরুত্ব জানি আবার সংস্কার করা হয়। সন্ত্রাসী কর্মকাণ্ড কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছিল, এই যে সর্বশেষ ছাত্র আন্দোলনের কারণে অপরাধীদের অপরাধ আড়াল করতেই এই সিসি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা, এমনটাই মনে করেন অনেকে। প্রায় 100-এর উপরে 150-এর মতো 150টি সিসি ক্যামেরা এই দুর্বৃত্তকারীরা ভেঙে ফেলেছে। এই সিসি ক্যামেরার মাধ্যমে আইডেন্টিফাই করতে পারতো, চিহ্নিত করতে পারতো, এবং সাধারণ পাবলিক, সাধারণ মানুষও কিন্তু এই সিসি ক্যামেরার জন্য তারা খুব নির্বিঘ্নে নিরাপদ মনে করতো, যেটি এখন তাদের মধ্যে আতঙ্ক রয়েছে যে আগে সিসি ক্যামেরার মাধ্যমে জানা যেত, দেখতে পারতো কে যাচ্ছে কে আসছে না, অজানা আরও অনেক কিছু আছে যেগুলো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে, এগুলোও কিন্তু চিহ্নিত করার জন্য এই সিসি ক্যামেরা অনেক কাজে লাগতো। ওটা আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় একটি পক্ষ পরিকল্পিতভাবে ক্যামেরাগুলো নষ্ট করেছে বলে মনে করেন পুলিশ সুপার। এ ঘটনায় যে বা যারাই জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। যারা দুষ্কৃতিকারী তারাই চেষ্টা করেছে সিসি ক্যামেরাগুলো ধ্বংস করে, যাতে তাদের যে কার্যক্রম সেটা আমরা কোনোভাবে তাদের রেকর্ডটা না পাই, তারা সেটা নষ্ট করার চেষ্টা করেছে। বাট আমরা এই ধ্বংস করার ঠিক আগের মুহূর্তে ফুটেজ থেকে তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে আটক করছি। বেসিক্যালি শুধুমাত্র যে আমাদের সিসি ক্যামেরা নষ্ট হয়েছে তা না, শহরের অন্যান্য বিভিন্ন স্থাপনাতে কিন্তু ক্যামেরা সচল আছে, আমরা সেখান থেকে সহায়তা নিচ্ছি এবং সেই ফুটেজগুলো আমরা কাজে লাগাচ্ছি। 70 লাখ টাকা ব্যয়ে 260টি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হয় 10 কিলোমিটার এলাকা জুড়ে।